নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। শনি মহারাজের মহাকৃপা পেতে চলেছে পাঁচ রাশি, কোটিপতি হতে চলেছে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি। অর্থাৎ এই পাঁচটি রাশির উপর শনি মহারাজের আশীর্বাদ পড়তে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, শনি স্থিতি আপনাদের জন্মছকে কেমন রয়েছে, অর্থাৎ লগ্ন টু দ্বাদশ কোনভাবে শনি অবস্থান করছে তার উপর নির্ণয় করা যায় যে শনি আপনাকে কেমন ফল দিবে। শনি যদি আপনার কেন্দ্র অথবা ত্রিকোণভাবে অবস্থান করে তাহলে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে লাভ দিবে, এবং শনি যদি আপনার রাহুযুক্ত, শনি যদি কেতুযুক্ত, শনি যদি মঙ্গলের সঙ্গে অবস্থান করছে বা শনি রবির সাথে অবস্থান করছে তাহলে কিন্তু শনির বলবত্তাটা কিন্তু কমে যায়। অথবা শনি আপনার চন্দ্রের রাশিতে অবস্থান করছে, অথবা শনির পরম নিচস্থ রাশি মেষ রাশিতে আপনি যখন জন্মিয়েছিলেন আপনাদের বাই বার্থ চার্টে শনি অবস্থান করছে, তাহলে কিন্তু শনির সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে পারে। কারণ আমি এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে কোন জায়গাটাতে আপনাদের সমস্যা রয়েছে। ভিডিওগুলো আপনারা শুনছেন, কেউ কেউ বলছেন কৌশিকদা কই আমার তো কিছু হচ্ছে না। দেখুন, আপনাদের কিছু হচ্ছে না এই কথাটা বলা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, কারণ এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল বিচার। আপনারা শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে আসছেন এবং ভাবছেন যে হয়তো শনি মহারাজ আমাদেরকে কিন্তু লাভ দিতে চলেছে। তার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, বড় ঠাকুরের কৃপা, মহাকৃপা পড়তে চলেছে। কোন কোন দিক থেকে এই পাঁচটি রাশি লাভ পেতে চলেছে আমি আলোচনা করব। তার আগে যাদের শনি খারাপ রয়েছে, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, শনিকে চার্জ আপ করার জন্য হনুমানজির উপাসনা আপনারা করুন, মহাদেবের উপাসনা আপনারা করুন, এবং রাস্তার কুকুরকে আপনারা খেতে দিন, দুস্থ কুকুর, এবং বাস্তবে যারা নির্ধনী তাদেরকে কিছুটা হলেও সহায়তা করুন, তাতে কিন্তু শনি কিন্তু আপনাদের ভালো কিন্তু দিবে। শনি হচ্ছে কর্মকারক গ্রহ, অনেকে চাকরি পাচ্ছেন না বা চাকরি ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, এখানে কিন্তু শনি বলবত্তাকে বৃদ্ধি করতে হবে। আর শনি যখন আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকবে কি না, তখন আপনাদের অর্থ, কর্ম, মান সম্মান সমস্ত দিক থেকে কিন্তু লাভ দিবে। শনি কিন্তু কলিযুগে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। শনি, আমি আবার বলছি, কর্মের ফলদাতা। তো এই পাঁচ রাশিকে শনি মহারাজ করবে কোটিপতি। আবার বলছি, যারা ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, শত্রুতা, অবশ্যই যোগাযোগ করুন কৌশিক রায়ের কাছে। ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি, যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শনি মহারাজের মহাকৃপায় মহাপরিবর্তন আসতে চলেছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার সম্পত্তিগত দিক থেকে, এবং লটারি শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। আকস্মিক অর্থপ্রাপ্তির
যোগ কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির শনি স্থিতি কিন্তু এই সাড়ে সাতের শেষ চরণে মকর রাশিকে কিন্তু দুহাত ভরে কিন্তু দিবে। দেখুন শাহরুখ খানেরও কিন্তু মকর রাশি। আমি একটি কথা আবারও বলছি, দু হাজার সতেরো থেকে শাহরুখ খানের মানে যে বই করেছে সেই বই কিন্তু ফ্লপ কিন্তু খেয়ে গেছে। কিন্তু দেখুন 2023 সাল থেকে এই শাহরুখ খানের সবকটি বই কিন্তু হিট হতে চলেছে। অর্থাৎ শনি সাড়ে সাতির শেষ চরণে শনি কিন্তু ভালো ফল দেয়। এই উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে শাহরুখ খানের বিষয়ে যে কি ফল পেতে চলেছে, আমি ওই জন্য এখানে আলোচনা করলাম, অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন। অর্থাৎ মকর রাশির আর্থিক স্থিতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। দেখুন তৃতীয়ভাবে শনি কিন্তু প্রচণ্ড পরাক্রমী হয়, অর্থাৎ অনলাইন সেলস মার্কেটিং, কমিশন ভিত্তিক ডিজিটাল মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ ধনু রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন ধনু রাশি। তিনটি রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যভাবে ভাগ্যবতী অবস্থান করে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি কিন্তু করতে চলেছে মিথুন রাশি। আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে, আপনাদের মান সম্মানের জায়গা বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি বৃষ রাশি। বৃষ রাশি শ্বশুর নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, ভাগ্যাধিপতি কেন্দ্রভাবে আপনাদের কেন্দ্রতিকোণ রাজ্য সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে উন্নতি, ট্রান্সফার, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এবং উচ্চ পদে আসীন হবার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হতে চলেছে। বৃষ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে অবস্থান করছে। দেখুন একাদশভাবে মেষ রাশিতে আপনাদের প্রফিট, আপনাদের লাভ, আপনাদের সফলতা এই সময় কিন্তু আপনাদেরকে দিবে শনি মহারাজ। মেষ রাশির এক কথায় ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। শনি মহারাজ আপনাদেরকে এই সময় দুহাত ভরে কিন্তু অর্থ দিতে চলেছে এবং ফিনান্সিয়াল গেন এবং কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। শনি মহারাজের মহাকৃপায় আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার মেষ রাশি। মেষ রাশির আর্থিক স্থিতি এবং কেরিয়ার এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত আপনারা লাভ পাবেন। সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের এই সময় মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনাদের নির্দেশ কিন্তু করছে। আবারও বলছি যে নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা বাস্তু এই দুটো কিন্তু আগে দেখা দরকার এবং আপনারা কোন রত্ন পড়ে রয়েছেন সেটাও কিন্তু দেখা দরকার। অনেক সময় ফুল রত্ন পড়ে থাকলেও কিন্তু সমস্যাগুলো কিন্তু দেয়, তাই আগে আপনারা ডায়াগনোসিস করুন কোন কোন জায়গাতে সমস্যা হচ্ছে, তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা যায়। শনি মহারাজের যে বর্তমানে বলবান হয়েছে না, এই সময়ের মধ্যে আপনাদেরকেও কিন্তু করবে মহাকটিবতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন,
ভালো থাকুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।